Namaskar Baturile Swagatam Studio at Majant Amatam Goswami, Sawahaka Bistrit of Baturi, Arwe Muhutor, Big Breaking News, BJP Pura Potatiak RP Hormar, Hankot RP Hormar Potatiak BJP Forum, Social Media Kukana BJP Hankot Gorakir, News 18 Ahom Nortistok Funduke Journal Hankot RP Hormai, Ahom BJP Penelot Nijor Nam Nereki Kukta Hore Hankot Goraki, As a Barobozat Hongbat Meljugas Posta Kuribon Nijor Hit Danto, 29 বছৰে বিজেপি আৰু 15 বছৰ ধৰি আৰএছএছত আছে আৰপি শর্মা হাংখত শর্মা অসম গোখা সম্মিলনৰ সভাপতি বিজেপিৰ পৰা পদত্যাগৰ সিদ্ধান্ত হাংখত আৰপি শর্মাৰ ছ'চিয়েল মিডিয়াত ঘোষণা বিজেপিৰ হাংখত গৰাকীৰ নিউজ 18 অসম নৰ্থইষ্টৰ ইতিমধ্যে ফোনযোগে জনাছে হাংখত গৰাকীয়ে নিজৰ এই সিদ্ধান্তৰ বিষয়ে অসম বিজেপিৰ পেনেলত নিজৰ নাম নেদেখি ক্ষুব্ধ হৈ পৰিছে হাংখত গৰাকী পেনেলত নিজৰ নাম পঞ্চিত হোৱাত ক্ষুব্ধ হৈ হাংখত আৰপি শর্মাই এই সিদ্ধান্ত গ্রহণ কৰিছে আৰু আজি দিনৰ 12 বজাত সংবাদ মাধ্যমে স্পষ্ট কৰিব নিজৰ এই সিদ্ধান্ত উল্লেখযোগ্য যে 29 বছৰে বিজেপি আৰু 15 বছৰ ধৰি আৰএছএছত আছে আৰপি শর্মা হাংখত শর্মা হৈছে অসম গোৰ্খা সম্মিলনৰ সভাপতি ইতিমধ্যে তেজপুৰ সংসদীয় লোকসভা সমষ্টিত হিমন্ত বিশ্ব শর্মাৰ নাম নিশ্চিত হোৱাৰ পিছতে ক্ষুব্ধ হৈ পৰে আৰপি শর্মা 2014 চনৰ লোকসভা নিৰ্বাচনত কংগ্ৰেছৰ শক্তিশালী প্ৰাৰ্থী ভূপেন বৰাক পৰাস্ত কৰিছিল সাংসদ আৰপি শর্মাই কিন্তু এইবাৰ তেওঁৰ নাম বঞ্চিত হোৱাত ক্ষুব্ধ হৈ পৰিছে সাংসদ আৰপি শর্মা আৰু তাৰ পিছতে এই কঠোৰ সিদ্ধান্ত সাংসদগৰাকীয়ে অধিক তথ্যৰ বাবে আমি সংযুক্ত হৈছো দিল্লীৰ ব্যুৰ' পাৰ্থজ্যোতি বৰাৰ সৈতে পাৰ্থয়ে কঠোৰ সিদ্ধান্ত আৰপি শর্মাৰ এয়াই যেন অৱধাৰিত আছিল কিয়নো হিমন্ত বিশ্ব শর্মাৰ নাম তেজপুৰত চূড়ান্ত হোৱাৰ পিছত আৰপি শর্মাৰ এই কঠোৰ সিদ্ধান্ত হয় জয়ন্ত আর পি শর্মা ইতিমধ্যে পদত্যাগ করা সিদ্ধান্ত গ্রহণ করেছে আর কিছু সময়ের পিছতে তেও সংবাদমেল সম্বোধন করব সেই সেই সংবাদমেল আমি আমি তার সংবাদমেলের পুনপটিয়া সম্প্রচার করিম আর সম্ভবত এই সংবাদমেলতে তেও বিজেপির পৰা পদত্যাগ করার কথা ঘোষণা করব কিছু সময় আগতে আর পি শর্মার সাথে আমার টেলিফোনিক বার্তা হয়েছিল যত স্পষ্টকে কৈছে যে পদত্যাগ করেছে বা অতি শীঘ্রে পদত্যাগ পত্র প্রেরণ করব কিন্তু যায় কথা ওলাইছে কংগ্রেস পার্টি যোগদান করব নাকি সেই কথা কিন্তু এটা আনুষ্ঠানিক কোৱা নাই বা সেই কথা ঘোষণা করা নাই বা সেই বিষয়ে একো অবগত করা নাই কিন্তু যেহেতু দেখা পোৱা গল হিমন্ত বিশ্ব শর্মাক বিজেপির পর তেজপুর প্রার্থীতে প্রক্ষেপ করা হল আর হিমন্ত বিশ্ব শর্মা আজি নতুন দিল্লীত বাহর পাতি আছে এই মুহূর্তে রাম মাধবর সঙ্গে এক বৈঠকত মিলিত হয়েছে আর চারি বজাত পার্লামেন্টারি বোর্ডর বিজেপি পার্লামেন্টারি বোর্ডর এখন অতি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হব যে বৈঠকত প্রাক্তন চূড়ান্ত করা হব কিন্তু এই মুহূর্তে এক প্রকার নিশ্চিত হয়েছে যে তেজপুরের হিমন্ত বিশ্ব শর্মা প্রতিদ্বন্দ্বিতা করব আর যখন বর্তমানের সাংসদ যিজন সাংসদ জয়লাভ করে হয়েছিল আর পি শর্মা টিকিট প্রদান করা হওয়া নাই আর সেই তার প্রেক্ষিততে আর পি শর্মায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া নিজের হ্যান্ডেল ফেসবুক হ্যান্ডেলত ইতিমধ্যে ঘোষণা করেছে পদত্যাগের কথা আর কিছু মুহূর্ত কিছু সময়ের পিছতে সংবাদমেল সম্বোধন করব আর এই সংবাদমেলের পুনপটিয়া সম্পর্কে আমি দেখাম যত পদত্যাগের কথা ঘোষণা করার সম্ভাবনা আছে আর তারপর পদত্যাগ করার পিছত কি পদক্ষেপ লব কি দল জয়েন করব রাজনৈতিক ভবিষ্যৎ কেনে হব সেই বিষয়ে সদরি করব আর আমি সেই কথা জানাব পারিম জয়ন্ত বাৰ্থ দেখা গৈছে যে সাংসদ হিচাপে আৰ পি শর্মা বিগত পাঁচ বছৰত যথেষ্ট সক্ৰিয় আছিল বিশেষকৈ ছ'চিয়েল মিডিয়াই হওক বা অন্যান্য স্থানতে হওক যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ বিষয়সমূহত মাত মাতি আহিছিল সাংসদ আৰ পি শর্মাই গতিকে তেনেস্থলত আজি যে এই সিদ্ধান্তৰ কথা তেওঁ সদৰি কৰিবলৈ ওলাইছে দিনৰ 12 বজাত স্পষ্ট কৰিব তেওঁৰ সিদ্ধান্ত যদিহে তেওঁ পদত্যাগ কৰে তেতিয়াহ'লে কেনেকুৱা ধৰণৰ প্ৰভাৱ পৰিব দলটোত বা তেজপুৰ সংসদীয় সমষ্টিত হয় অতি গুরুত্বপূর্ণ কথা বিগত সময়ত আমি দেখা পাইছিল আর পি শর্মা যথেষ্ট সক্রিয় আসলে সাংসদ হিসাবে আর বিশেষ সংসদের মজিয়াত সন্দর্ভর বহুকিটা বিষয় উত্থাপন করেছিল আর দিল্লী যখন লোক আহে বিভিন্ন 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 কাম কাজত সদায় সকলকে সহায় করেছিল সাংসদ হিসাবে লোকেলিরে ডেভেলপমেন্ট ফান্ড কিমান ব্যবহার করেছিল সেয়া অন্য এক বিষয় কিন্তু যথেষ্ট সক্রিয় আছিল সংসদের মজিয়াত কিন্তু আজি বিজেপির টিকিটর পর বঞ্চিত হল পরবর্তী কি পদক্ষেপ হয় সেয়া লক্ষণীয় হব কিন্তু এই মুহূর্তত একটা কথা জানাব বিচারিম আর কিছু মুহূর্তের পিছন আর পি শর্মায় দিল্লিত সরকারি বাসগৃহ সরকারি বাসগৃহ এখন সংবাদমেল সম্বোধন করব আর এই সংবাদমেলতে সকল কথা সদরি করব আর এই সংবাদমেলের পুনপটিয়া সম্প্রচার নিজের দর্শকে দেখবলে পাব জয়ন্ত
নিশ্চয় আমি পরবর্তী সময়ত সংযুক্ত হম পার্থ আপোনাৰ সৈতে আৰু এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ আমি জনাইছো বিজেপিৰ পৰা পদত্যাগ সাংসদ আৰ পি শর্মাৰ দিনৰ 12 বজাত স্পষ্ট কৰিব ৰাজনৈতিক ভৱিষ্যতৰ বিষয়ে সদৰি কৰিব সংবাদ মাধ্যমৰ সন্মুখত আৰ পি শর্মাই আৰু 2014 চনৰ সংখডিয়া লোকসভা সমষ্টি তেজপুৰৰ পৰা বিপুল সংখ্যক ভোট লাভেৰে জয়লাভ কৰিছিল আৰ পি শর্মাই কংগ্ৰেছৰ শক্তিশালী প্ৰাৰ্থী ভূপেন বৰাক পৰাস্ত কৰিছিল 446,511 টা ভোট লাভেৰে বিজয় হৈছিল সাংসদ আৰ পি শর্মা এইবেলি তেওঁৰ নাম পেনেলত নথকাত ক্ষুব্ধ হৈ পৰে আৰ পি শর্মা আৰু তাৰ পিছতে এই সিদ্ধান্ত সাংসদগৰাকীৰ আৰু এই মুহূৰ্তত আন এক বিগ ব্ৰেকিং নিউজ হিমন্ত বিশ্ব শর্মাই লোকসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাত অনিশ্চয়তাত হিমন্ত বিশ্ব শর্মাক নিৰ্বাচন খেলাত বাধা অমিত শ্বাহৰ অসম তথা উত্তৰ পূবত বিজেপিক শক্তিশালী কৰাৰ স্বাৰ্থত বাধা দিয়া হৈছে হিমন্ত বিশ্বক সম্প্ৰতি ৰাম মাধৱৰে বৈঠকত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের রাজনীতির এটার পিছত আনতো গুরুত্বপূর্ণ খবর হিমন্ত বিশ্ব শর্মায় লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করাত অনিশ্চয়তা এই মুহূর্তে আহি পড়েছে কিয়নো হিমন্ত বিশ্ব শর্মাক নির্বাচনত খেলাত বাধা আরোপ করেছে বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহে অসম তথা উত্তর পূর্বত বিজেপিক শক্তিশালী করার স্বার্থত অমিত শাহে বাধা প্রদান করার খবর এই মুহূর্তে হিমন্ত বিশ্ব শর্মাক সম্প্রতি রাম মাধবরে এক গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেজপুৰৰ পৰা হিমন্ত বিশ্ব শর্মাক প্ৰাৰ্থিত্ব দিয়াৰ কথা কুচকাৱা চলি আছে ব্যাপক চৰ্চা চলি থকাৰ সময়তে এই মুহূৰ্তৰ বিগ আপডেট হিমন্ত বিশ্ব শর্মাই লোকসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাত এক প্ৰকাৰ অনিশ্চয়তা এই মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শর্মাক নিৰ্বাচনত খেলাত বাধা আৰোপ বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ অমিত শ্বাহৰ কিয়নো অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলত বিজেপিক শক্তিশালী কৰাৰ স্বাৰ্থত হিমন্ত বিশ্ব শর্মাক নিৰ্বাচনৰ পৰা বিৰত ৰাখিবলৈ এই মুহূৰ্তত বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ অমিত শ্বাহৰ তৎপরতা সম্প্রতি রাম মাধবরে বৈঠকত মিলিত হয়েছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অধিক তথ্যের যোগাযোগ স্থাপন করছো জ্যেষ্ঠ সাংবাদিক রাজু বড়ার সঙ্গে রাজু বড়া তেজপুরত হিমন্ত বিশ্ব শর্মার নাম এক প্রকার নিশ্চিত হওয়ার পিছত এই মুহূর্তের বিগ আপডেট রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহে বাধা প্রদান করেছে এক প্রকার অনিশ্চয়তা আহি পড়েছে হিমন্ত বিশ্ব শর্মার নামের ক্ষেত্রে এই মুহূর্তে সঁচাকৈ এটি এটা রাজনীতির অসমৰ রাজনীতির এটা বিগ ডেভেলপমেন্ট আৰু যেহেতু মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইচ্ছা প্রকাশ কৰিছিল তেওঁ নির্বাচন খেলিব আৰু তাৰ বাবে তেওঁৰ নামটো প্রক্ষেপ করা হৈছিল তেজপুর সংসদীয় সমষ্টিত আৰু তেজপুর সংসদীয় সমষ্টিত ইতিমধ্যে দেখিছে যে আর পি শর্মায় পদত্যাগ কৰিবলৈ ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ কৰিছে আৰু 12 বজাত তেওঁ সংবাদ মেল যোগে গোটেই তেওঁৰ সিদ্ধান্ত জনাব কিন্তু এই মুহূর্তে আটাইতকৈ ডাঙৰ কথাটোৱে হৈছে যে অমিত শাহে রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নির্বাচন খেলাটো বিচরা নাই তেওঁ এটাই কথা যে উত্তর পূব তথা অসম তথা উত্তর পূবর যাতে বিজেপিক শক্তিশালী করব পারে যেহেতু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতার আহ্বায়ক আর এই সময়খিনিত বর্তমান উত্তর পূবত যে পরিস্থিতি কেবক লৈ যেনে ধরনের পরিস্থিতি উদ্ভব হয়েছে সেই ক্ষেত্রে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যাতে ব্যস্ত হয়ে নপরে তেওঁ নিজের জিকায় অনার স্বার্থত তেওঁ কম বেশি পরিমাণে তেওঁ ব্যস্ত হবই লাগিব কারণ তেজপুর সংসদীয় সমষ্টি দুটা সবল নাম ইতিমধ্যে কংগ্রেসে প্রক্ষেপ করেছে সেই দুটা নামের ভিতরে আছে টঙ্ক বাহাদুর রায় আর এম ডি ভি কে ভানু গতি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাভাবিকতে সেই সমষ্টিটোত যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাত ব্যস্ত হব লাগিব আর সেই ব্যস্ততার ফলত যাতে আন সমষ্টিত কোনো প্রভাব নপায় কারণ যদি চা যায় প্রেক্ষাপটত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল স্টার ক্যাম্পেইনার গতি সেই স্টার ক্যাম্পেইনার দুগী যাতে ব্যস্ত কোবাত অধিক ব্যস্ত হয়ে নপরে যাতে প্রতিটি সমষ্টিত গুরুত্ব প্রদান করব পারে তার বাবে এনে ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তলৈকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক বাধা প্রদান করেছে অমিত শাহে আর এতিয়ালৈকে সেই ডেভেলপমেন্টে আছে আর আবেলি ভাগত অবশ্যই কি হয়গে সেই কথা কারণ এই মুহূর্তত মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাম মাধবরের বৈঠকত মিলিত হয়েছে আর দিল্লির পর সেই খবরটা আছে দিল্লির এক বিশেষ সূত্র সেই কথা জানিবলৈ দিছে যে অমিত শাহে বাধা প্রদান করেছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক জন্য রাজু বড়া শেহতীয়াকৈ আর পি শর্মায়ে পদত্যাগৰ সিদ্ধান্ত গ্রহণ কৰিছে তেজপুৰ সমষ্টিত পেনেলত তেওঁৰ নাম নাই গতিকে তেনেকুৱা ধৰণৰ হেঁচা কিছু হেঁচা থাকিব পাৰে নেকি বা সেই হেঁচাৰ পৰিপ্ৰেক্ষিতত এনেকুৱা ধৰণৰ সিদ্ধান্তত উপনীত হ'ব পাৰে নেকি স্বাভাবিকতে জয়ন্ত আর পি শর্মা 40 বছর ধরে তেও এনে ধরনের সংঘ আর বিজেপির সঙ্গে তেও জড়িত হয়ে আছে আর এই সময়সাত যদি আর পি শর্মায় পদত্যাগ করে তেনহলে নেপালী ভোট যেহেতু সেই তেজপুর সংসদীয় সমষ্টিটির একটা ফ্যাক্টর গতি নেপালী ভোটের স্বার্থত হয়তো আর পি শর্মাকে গুরুত্ব দলীয় নেতৃত্বে বাধা প্রদান করব পারে যাতে আপনি এই মুহূর্তে এনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ নকরব বলে তেনে ধরনের দলীয় হেঁচা সেইফালের আর পি শর্মার উপর পড়ব পারে গতি এই মুহূর্তে
সেই আর পি শর্মার যে সিদ্ধান্ত আর পি শর্মার সিদ্ধান্ত আর তার লগতে উত্তম তথা উত্তর পূবর যে শেহতিয়া পরিস্থিতি সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিলক লো বা নেতার যে এনকিপিকে ধরে বিভিন্ন যে কর্তৃত্ব আসলে সেই কর্তৃত্ব সমূহে যেধরনের বিক্ষোভ প্রকাশ করেছিলেন বিরোধিতা করেছিল গতি স্বাভাবিকতে এনে ধরনের প্রেক্ষাপটত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যাতে কোনো একটা সমষ্টিত ব্যস্ত হয়ে নপরে তার এনে ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তলৈকে গ্রহণ করেছে। রাজু, আপনি আমার সুত্রে সংযুক্ত হয়ে থাকক, কিন্তু এই মুহূর্তে আমি জানাই আছো প্রতি মুহূর্তের আপডেট। রাম মাধবর সুত্রে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হয়েছে। রাম মাধবর দিল্লির সরকারি আবাসত চলি আছে এই রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকত উপস্থিত আছে মন্ত্রী পীযুষ হাজরিকাও। টিকটক লৈ রাম মাধবরে অন্তিম আলোচনাত হিমন্ত বিশ্ব শর্মা। আবেলি 4 বজাৰ পৰা অনুষ্ঠিত হব বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক। এই বৈঠকত চূড়ান্ত হব বিজেপির প্রার্থী তালিকা। সংসদীয় বোর্ডে ঘোষণা করব প্রার্থীর নাম। অন্তিম সমীকরণত ব্যস্ত হয়ে পড়েছে গেরুয়া বাহিনী। রাম মাধবর সুত্রে এই মুহূর্তে হিমন্ত বিশ্ব শর্মার গুরুদ্বার বৈঠক। রাম মাধবর দিল্লির সরকারি আবাসত চলি আছে এই বৈঠক। এই বৈঠকত উপস্থিত আছে মন্ত্রী পীযুষ হাজরিকাও। টিকটক লৈ রাম মাধবরে অন্তিম আলোচনা, অন্তিম সমীকরণত ব্যস্ত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর আবেলি 4 বজাৰ পৰা অনুষ্ঠিত হব বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক। বৈঠকত চূড়ান্ত হব বিজেপির প্রার্থী তালিকা। সংসদীয় বোর্ডে ঘোষণা করব প্রার্থীর নাম। ইতিমধ্যে আমার সুত্রে ফোন লাইনত সংযুক্ত হয়ে আছে জ্যেষ্ঠ সাংবাদিক রাজু বৰুৱা। রাজু, ইতিমধ্যে তেজপুর সংসদীয় সমষ্টিক লৈ ব্যাপক চর্চা এই মুহূর্তে রাজ্য রাজনীতিত। দিশপুরের পর দিল্লী গরম বতাহ, রাজনীতির এই মুহূর্তে জানিব বিচারিম। তেজপুরের পর যদি আর পি শর্মার নাম প্রত্যাবর্তন করা হয়েছে, যদি হিমন্ত বিশ্ব শর্মায় নেখেলে নির্বাচন, তেতিয়াহলে তেজপুরত কাক প্রক্ষেপ করা হব পারে বিজেপির ফালের পর? চাওক, এতিয়ালৈকে যদি চা যায় তেনহলে যেহেতু আর পি শর্মার নাম সেই খেলত প্রস্তুত হয়েছিল, সেই প্রস্তুত খেলত নাছিলে আর মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আর পি শর্মার ঠাইত নামটো আছিল। গতি স্বাভাবিকতে হয়তো আর পি শর্মা শেষ মুহূর্তত সেই তালিকাত অন্তর্ভুক্ত হব পারে, বা তাত ইতিমধ্যে ঋতুবরণ শর্মার চর্চাত আছিলে, রাজেন বরঠাকুরের নাম তাত চর্চাত আছিলে, ঠিক একদরে কিশোর উপাধ্যায়ের নাম তাত চর্চাত আছিলে, আর বিশেষকে নেপালী, তাত নেপালী ভোটটো মই ইতিমধ্যে কৈছো যে নেপালী ভোটটো যথেষ্ট হিসেবে ইতিমধ্যে তাত দেখা গেছে। আর যদি আমি চাও তেনহলে পূর্বতেও মণিকুমার সুব্বা তাত জয়ী হয়েছিল, আর আরপি শর্মার পিছত সেই সমষ্টির পর হিসাবে তারপর জয়ী হয়ে গতি গোর্খার যে ভোট, সেই গোর্খার ভোটটা তাদের একটা গতি সেই মুহূর্তে আর পি শর্মা সেই যে 4 বজাত যে তালিকা প্রস্তুত, 4 বজাত যে প্রার্থী তালিকা প্রকাশ করব, সেই প্রার্থী তালিকা শেষ মুহূর্তে আর পি শর্মার নামও অন্তর্ভুক্ত হব পারে। হয় রাজু বৰুৱা, ধন্যবাদ জানাইছো আপনাকে। এই মুহূর্তে আমি পরবর্তী সময় পুনৰ সংযুক্ত হম প্রতি মুহূর্তের আপডেট লাভ করবলে।